এখানে দাঁড়িয়ে রয়েছি সেই ঐতিহাসিক মহানায়কের লক্ষ্মী পুজোর সামনে। আমার সঙ্গে রয়েছে গৌরব, আমার সঙ্গে অনন্দিতা রয়েছে, আমার সঙ্গে সৌরভ রয়েছে, আর এক্ষুনি এসেছেন একজন অতিথি অনুপম। অনুপমের কাছে চলে যাবো। অনুপম, তো তৃতীয় বছর, কেমন লাগে এখানে এসে? আমার খুব ভালো লাগে। আমার আসলে গৌরব অনন্দিতা দুজনকে খুব ভালো লাগে, দুজনের অভিনয় খুব ভালো লাগে, আমি ওদের ফ্যান বলতে গেলে। এবং এই বছরে একদিন যখন আসার সুযোগ হয় ওদের বাড়িতে, আমি না বলতে পারি না, আমি চলে আসি, আমার টানেই চলে আসি। তরুণ কুমারের নাতি সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। মায়ের কাছে কি চাইছো? মায়ের কাছে চাইছি সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, আর আমরা এই পুজোটা যেন প্রতি বছর এরকমভাবে চালিয়ে যেতে পারি। ছোটবেলা থেকে পুজোর সঙ্গে যুক্ত, কেমন লাগছে এই পুজো প্রতি বছরই? এবারে নতুন বৌদি এসছে। ছোটবেলা থেকে পুজোর সঙ্গে যুক্ত, সেরকম একটা অন্যরকম ফিলিংস ছিল তখন, দাদুরাজ বেঁচে ছিল, এখন কেউ নেই, এখন আমরাই সব নতুন বৌদিকে নিয়ে, এখন নতুন বৌদি সব পালন করেছে ঠিকঠাক মতো, সেটাই দেখলাম, আর সেটাই খুব মজার ব্যাপার আর কি। মানে আর আমরা গঙ্গায় যে ঘট ডোবাতে যাই, সেখানেও বেশ চান টান করে সকালবেলা খুব মজা করে বাড়িতে এলাম। আজকে সকালে ঘট ডোবাতে নিজে স্নান করতে গেছিলাম, তো মানে এগুলো কখনো করিনি, এটা আমার পুরো লাইফে এটা আমার প্রথম পুজো যেটা আমি করছি, তো ভালো লাগছে, ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্সও, মানে কালকে ঠাকুর বরণ করা থেকে আজ সকালে গঙ্গাতে যাওয়া থেকে সবই একটা নতুন জিনিস। আর উত্তম কুমারের নাতবউ নতুন করে ঘর প্রতিষ্ঠা করছে, সেটা ফিলিংসটা কেমন? অ্যাকচুয়ালি আমার ডেফিনেটলি সেটা বিরাট বড় একটা ফিলিং, বাট তার থেকে বেশি বড় একটা ফিলিং হলো যে এটা আমি প্রথমবার করছি, আর এটা যে আমি কখনো করতে পারবো বা আমার যে এক্সপিরিয়েন্সটা কখনো ছিল না, অবভিয়াসলি এভরিওয়ান হ্যাজ হেল্প মি ওভার হিয়ার, তো তার জন্যই এটা করতে পারলাম ভালো করে। আগে সব নিজেই একা একা পালন করতাম, দেখতাম ভাই বোনেরা মজা করছে, খাওয়া দাওয়া করছে, আড্ডা মারছে, এখন আমার সাথে আরেকজন এসে সেও উপোস করে থাকবে, সেও বসবে পুজোতে, এটা খুব আনন্দের। অনুপম, এই এখানে গান বাজনা একটা আসর বসতো একসময় উত্তম কুমার থাকাকালীন, আজকে তোমার মুখে দুগলি শুনবো। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়, ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। গান বাজানো একটা আসর ছিল, আমরা শুনেছিলাম উত্তম কুমার যখন এখানে ছিলেন সে আসর বসাতেন আর কি, কেমন ছিল সেই দিনগুলো, কি কেমন শুনেছিলে বাবার কাছে? সেরকম তো আমি তো যা শুনেছি, মানে যেটুকুনি আমার ছোট্ট নলেজ, সেখানে শুনেছি যে অনেক বড় বড় তখনকার দিনের আর্টিস্ট, মানে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে সবাই আসতেন এবং দাদু নিজে গান গাইতেন। তবে এটুকুনি বলতে পারি যে তখনকার দিনেও যেমন বড় বড় আর্টিস্ট ছিলেন, এখনকার দিনেও আছে, মানে অনুপমদা যেমন আমার মনে হয় এখনকার দিনে সব থেকে বড়, আর আমি সব থেকে বড় ফ্যান। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না, যদি থেমে যেতে বলে পিয়ানো বাঁশি গিটার, যেন আমি থামতে দেব না, আর আমি আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ। আমার সঙ্গে নবমিতা রয়েছে। নবমিতার এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লক্ষ্মী পুজো, কেন গুরুত্বপূর্ণ সেটা নবমিতা বলবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে ফার্স্ট হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে নতুন বউ এসছে, সংকল্প তার নামে হচ্ছে, ভাইয়ের নামেও হচ্ছে, ওরা দুজনে মিলে পুরো পুজোটা আর কি হ্যান্ডেল করছে, সে কারণে আমার কাছে খুব মানে এটা খুব মানে গুরুত্বপূর্ণ, আর আমি খুব এক্সাইটেড আর কি। আর কেন এক্সাইটেড, আরেকটা এক্সাইটমেন্টের ব্যাপার আছে, এই আগামী বছরেই নবমিতার বিয়ে, সেটা আমি আমি একদম এক্সাইটেড নই মনোজিতা, আমি ভীষণ নার্ভাস। এটা মা লক্ষ্মীর কাছে তো এটা তো একটা গুরুত্বপূর্ণ, মানে তো এটাও বোঝায় না গুরুত্বপূর্ণ, মানে আমি সত্যি ভীষণ নার্ভাস, মানে একটা নতুন লাইফ নতুন ইয়েতে যাচ্ছি, হোপ সো কি ভালো হয় সব। বিভিন্ন ছবিও টাঙানো আছে, আমরা দেখতে পাচ্ছি তরুণ কুমার, সুব্রতা দেবী এবং এখানে উত্তম কুমার, গৌরী দেবী বা বরুণ কুমার, এখানে প্রত্যেকের ছবি আছে, এবং সেই ঐতিহাসিক জায়গায় যেখানে উত্তম কুমার এসে নিজে পুজো করতেন লক্ষ্মী পুজো।